জীবনে চলার পথে বাধা বিপত্তি আসতেই থাকবে, তবুও নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম খুব সকালে পাখির ডাক দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম, ফজরের নামাজ আদায় করে একটু রেস্ট নিয়ে। এখন খুব সকাল, এরপরে কিন্তু আমি চলে এসেছি, কিচেনে যাব কাজ করার জন্য। তো কিচেনে যাওয়ার আগে প্রতিদিনের যে কাজগুলো আমি একটু করি সেটাই করে নিচ্ছি, আমার পছন্দের কাজ। তো রুমের ভেতরে যে গাছগুলো থাকে সেগুলোতে একটু পানি স্প্রে করে দিই, পানি দিই, তো সেটা একটু করে নিয়ে এরপর আমি কিচেনে যাই। প্রতিদিনের কাজটা করি আমি, না হলে কেন জানি ভালোই লাগে না। আর আজকে হচ্ছে ছুটির দিন, সবাই বাচ্চারা ঘুমাচ্ছে, আজকে যেহেতু স্কুল নাই তো ওরা একটু লেটে উঠবে। তো আজকে আমি অনেকগুলো কাজ করব ক্যামেরায় অফ ক্যামেরায়, তো যার কারণে আমি আর রেস্ট নিলাম না, উঠে পড়লাম। তো প্রথমে নাস্তাটা রেডি করব, আর নাস্তা রেডি করাই আছে, রুটি বানানো আছে ফ্রোজেন করা, সেগুলো থেকে নিব। তো সকালে নাস্তাটা যে কী একটা বিরাট ঝুঁকি, আর সেটা যদি রেডি করা থাকে তো কতটা আরাম লাগে সেটা কেবল গৃহিণীরাই বুঝতে পারে। তো আমি তো এটা সবসময় করে রাখি, যারা দেখেন ভিডিও তারা তো জানেনই, রুটি কিংবা পরোটা ফ্রোজেন করে রাখি। তো আমার বাসায় সদস্য সংখ্যা যেহেতু কম, দুজন বাচ্চার আমি, তিনজন মানুষ, তো একদিন রুটি বানালে কিন্তু আমার 2-3 দিন রেজাল্টে চলে যায়। তো সপ্তাহে কিন্তু একদিন রুটি বানাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, দেখা যায় 2-3 দিন রুটি চলে যায়, এরপরে পরোটাটা চলে 2-3-4 দিন এরকম করে। আর এভাবে ফ্রোজেন করে রাখলে পারে রুটি এখন কিছুই হয় না, 2-3 দিন রেজাল্টে যায়, 3-4 দিন তো যাবেই, শীতের দিনে কিন্তু 6-7 দিনেও কিছু হয় না। রুটি অলরেডি 2 দিন খাওয়া হয়ে গিয়েছে, তো আজকে লাস্ট, তো 6টার মতো রুটি আছে, তো 6টা রুটিতে আমাদের 3 জনের হয়ে যাবে। কি আর বলবো, ভিডিও দিতে ইচ্ছে করে না, এমনিতে শরীরটা বেশি ভালো না, এরপর নানান ঝামেলা বাচ্চাদের স্কুল দৌড়াদৌড়ি, এদিকে তো মেয়েরা আবার লটারি হবে, কিছুদিন কোচিংয়ে ভর্তি করেছিলাম যে পরীক্ষার কথা শুনে, তো সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তো খুব চিন্তায় আছে কোথায় ভর্তি করাবো এটা নিয়ে, ক্লাস 6-এ মেয়েকে, এটা না পর্যন্ত শান্তি নেই। দেখা যায় যে লটারি হলে কোনো ভরসা থাকে না, পরীক্ষা হলে তাও তো ভরসা থাকে যে পরীক্ষা দিয়ে টিকতে পারে, সম্ভাবনা থাকে, কিন্তু লটারিতে কোনো ভরসা থাকে না, এটা একটা মহা চিন্তা মাথায় আমার আছে। তো যার কারণে কিন্তু খুবই টেনশনে আছে এটা নিয়ে। আর আমার চ্যানেলে তো একটা প্রবলেম আছে, যার কারণে কিন্তু ইম্প্রেশন খুবই কম দেয়, এই পরে না থাকার কারণে আরও একদমই ভিউ কমে গেছে। মানে খুব ব্যস্ত ছিলাম মেয়েকে কোচিংয়ে নিয়ে যাওয়া আসা করতে, এখন যেহেতু কোচিং বন্ধ তো ভাবলাম দেখি যদি একটু ভিডিও আবার দিয়ে কি হয় দেখি। ইউটিউবে রিয়াল করিদাম শুধু খুঁজে খুঁজে আমাকে পায় চ্যানেল ডাউনলোড করার জন্য। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন চলে এসেছি ফ্রোজেন করা রুটিগুলো শিখে নিতে। তো অনেকেই বলে যে ফ্রোজেন করা রুটি ফুলে না, কিন্তু আমার রুটি কিংবা পরে যেটাই হোক না কেন ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেক ফুলে, আপনারা দেখতে পারবেন, একদম সফট নরম হয় এবং অনেক ফুলে, মনে হয় যে টাটকা রুটি মনে হবে না যেটা ফ্রোজেন করা ছিল রুটিগুলো। তো এই যে অনেক সুন্দরভাবে ফুলছে প্রতিটা রুটি, একদমই ফুলে যায়, একদম খুবই দেখতে পাচ্ছেন যে কীভাবে ফুলছে রুটিগুলো। তো আমার কাছে দেখা যায় যে রুটিতে পরোটা সহজ লাগে বানাতে, আমি দেখা যায় অনেক সময় অনেকগুলো ডো মেখে রেখে দিই নর্মাল ফ্রিজে, 2-3 দিনও চলে যায়, আবার ভাজ করে করে ডিপে রেখে দিই সেটাও চলে যায় দেখা যায় অনেক দিন, আর রুটিও তো সেটাই করি। তো 2-3 দিন তো দিলেই যায় রুটি, যখন বানাই কষ্ট করে একদিন বেশি করে বানাই যাতে 2-3 দিন চলে যায় সেভাবে বানাই। তো এই যে প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে একদম, তো ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই ফুলে এবং নরম থাকে। কিন্তু রুটিগুলো অনেক পাতলা পাতলা করি, মোটা মোটা রুটি ভালো লাগে না আমার, পরোটাটা কিন্তু একটু মোটা করি কিন্তু রুটিটা একদমই পাতলা করে বানাই আমি, বেলি আর কি একদমই পাতলা থাকে। তো এই যে যাই হোক, আমরা গৃহিণীরা তো কতটাই কতই টেকনিক খাটায় সংসারটাকে সুন্দরভাবে চালানোর জন্য, কাজগুলোকে সহজ ও সুন্দরভাবে করার জন্য। তো আমার রুটি কিন্তু ভেজে নেওয়া শেষ হয়ে গেছে, এখন আলু ভাজিটা তুলে দেবো যেটা মেয়ের পছন্দ। তো আজকে আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, তো এটা করতে সময় লাগবে না একদমই, দেখা যায় 15-20 মিনিটের মধ্যে আলু ভাজিটা হয়ে যাবে। আমার মেয়েকে নিজে কী বলবো, সে রুটি খাবে আলু ভাজি দিয়ে, মাংস দিয়ে পরোটা খাবে, তাছাড়া ডিম টিম কিচ্ছু খাবে না, সে
অন্য কোনো কিছু দেশে খাবে না, তারপর আবার প্রতিদিন খাবে না, দেখা যায় যে তিন চার দিন পর একদিন দিলে খাবে। আমার কাছে মনে হয় সকালে নাস্তাটা যদি রেডি করা থাকে আর যদি কাটাকুটি একটু রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নার কাজ অর্ধেকই কমে যায়। এমনিতে তো মাছ মাংস কেটে রাখি আমরা, তো সবজি কিংবা পেঁয়াজ এটা যদি কাটা থাকে তাহলে রান্না কিন্তু একদমই কোনো ব্যাপারই না, 1 ঘন্টা লাগে না রান্না সারতে। এরপরে কিন্তু সংসারে অন্যান্য কাজ করে নেওয়া যায়, বাইরে যে কোনো কাজ থাকে সেটা করে নেওয়া যায়। অনেক সময় আমি ভাজিটা কিন্তু রাত্রে অর্ধেকটা করে রাখি, তো আজকে যেহেতু স্কুল নাই যার কারণে করলাম না, যে সকালে একদম করে নিব। তো এই যে ভাজিটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, কমে একদম অর্ধেকই হয়ে যাবে, যার কারণে ছোটো কড়াইতে দিয়েছে। আর আমার একদম বড় বড় দেখা যায় জিনিসের রান্না করতে একদমই ইচ্ছে করে না, মনে হয় যে সবসময় ছোটো ছোটো জিনিসের রান্না করি। তো ভাজিটা অবশ্য কমে যাবে, একদম অর্ধেক হয়ে যাবে, এটাই পারফেক্ট এটাতে হয়েছে। আর আমার কড়াই কেনার প্রতি যে কী একটা নেশা বুঝি না, এত কড়াই আমি কিনি, তো লোহার কড়াই কিন্তু বড় অনলি দুইটা আছে, আর এই ছোটো একটা ছিল, পরে আবার আরেকটা নিয়ে আসছি সেদিন কিনে। তো রোজার সময় ছোটো ছোটোগুলো বেশি কাজে লাগে, বিশেষ করে তো ওটা এখন সিজলিং করা হয় না, সিজলিং করে রাখবো। তো আমার কিন্তু ভাজিটা করা হয়ে গিয়েছে, তো এখন টেবিলে দিয়ে দেবো, এখনও কিন্তু কেউ ওঠে নাই। তো আলু ভাজিটা কিন্তু একদম লাল লাল করে আমার ভালো লাগে, কিন্তু ছেলেমেয়েরা লাল লাল করতে খেতে চায় না, একদম টুয়া থাকবে সেরকমই খেতে পছন্দ করে। আর আমার আবার একদম ভাজা ভাজা খেতে ভালো লাগে, তো পরে আমি একটু ভেজে নিবো ওদের জন্য, এভাবে তুলে রাখছি। সবাই মিস্টার ডিওয়াই থেকে ঘুরে আসলো, অথচ আমারই দেওয়া হলো না। আজকে দেখলাম ইয়াসমিন আপুর ভিডিওতে ইয়াসমিন হিয়া ব্লগসের আপু ঘুরে আসলো, সিমু স্নাইপিস্টের সিমাপু তো 2 বার ঘুরে এসেছে। আমাদের বাড়ির কাছে উত্তরাতে আছে ওয়ার্ল্ড, কিন্তু সেখানে আমার আজ পর্যন্ত যাওয়া হলো না, কি বুঝলাম না, যাবো যাবো করে আসলে যাওয়াই হচ্ছে না। প্রায় 2 মাস থেকে আমি যেতেই যাচ্ছি অথচ যেতে পারছি না, সব জায়গায় যাওয়া হচ্ছে কিন্তু ওখানে যাওয়া হচ্ছে না। তো যেটা একটা মগ, তো এটা একটা ভাবি গিফট করেছে আমাকে, তারও অনেক কিছুই গিফট করেছে। তো ভাব ভাইয়া যেহেতু ডক্টর, তো ওনার তো অনেক কিছুই পায় বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে, তো এই মগটা ওখানে হয়তো বা পেয়েছিলো, তো আমাকে আরও অনেক কিছুই দিয়েছে, যেমন বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, আর অনেক কিছুই। তো কাপটা ব্ল্যাক কালার আর বর্ডার দেওয়া আছে গোল্ডেন কালারে, যার কারণে কিন্তু ভালো লাগছে দেখতে কাপটা। তো ভাবছি আজকে এই কাপে চা খাবো, তো কাপটা একটু বের করে নিলাম, ধুয়ে নিব, তো এখন থেকে এটা ব্যবহার করবো, বাইরে বের করে রাখলাম। তো আমার এমনি ব্ল্যাক কালার আরও আছে একটু বড় সাইজে, তো এটা একদম পারফেক্ট, মানে কফি মগ আছে, তো এটা হচ্ছে চা খাওয়ার জন্য পারফেক্ট একদম, রাফ ইউজ করার জন্য। তো আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি 1 কাপ, তো কেউ তো চা খাবে না, শুধু আমিই খাবো, আর তো আমি তো চা খাবোই সকাল বিকেলে, চা না হলে তো আমার চলেই না। তো এই যে আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি, সেটাই কাপে ঢেলে নিচ্ছে। তো চা নাস্তা নিয়ে আমি আগে খেয়ে নিবো, পরে ছেলেমেয়েরা উঠবে যখন তখন খাবে, এরপর তো দুপুরে রান্না প্রিপারেশন করবো, রেডি করা আছে, শুধু রান্নাটা তুলে দিব, এরপর আর অনেক কাজ করব। যে মাছের বাজার করে নিয়েছি কালকে সেটা কিন্তু এখনও বের করা হয়নি, সেগুলো একটু গুছিয়ে নিব, শুকনো বাজার যেটা সেটা। তো ভাত কিন্তু অলরেডি তুলে দিয়েছে, ভাতটা হয়ে যাবে, তো ভাতটা নামিয়ে নিয়ে পরে অন্যগুলো রান্না করব। তাই যেটা আমার স্টিলের পাতিল, পাতিলটা আমার এত ভালো, 5 বছর ধরে ইউজ করছি, কিন্তু পাতিলটা খুবই ভালো, একদম ভাত লেগে যায় না, যদি কখনও ভাত পোড়া লেগে যায় কিন্তু একদম উঠে যায়, একদম কালো হয়ে যদি পুড়েও যায় তাও কিন্তু উঠে যায় ঘষলে। পাতিলটা খুবই ভালো এবং ভাতগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই পাতিলটাতে, প্রায় 3 পটেরও বেশি ভাত আটে, প্রায় 4 পটের কাছাকাছি এই পাতিলে। আর ছড়ানো হওয়ার কারণে কিন্তু ভাতটা একদম ঝরঝরে থাকে সুন্দর একদম, মানে রান্না করার সময় রান্না করার পরেও ঝরঝরে থাকে, ভাতটা চিপে থাকে না আর কি, ছড়িয়ে থাকে। তো ভাতটা মারটা আমি গেড়ে নিবো, এরপর আমি চিকেনটা রান্না তুলে দেবো। তো যার কারণে চিকেনের পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেডি করা ছিল, শুধু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো প্রথমে আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু গলিয়ে নেবো, আর সবসময় আমি চিকেনে একটু টমেটো দিই, তাহলে গ্রেভিটা খুব ভালো আসে এবং কালারটাও ভালো আসে। তো এটা খুব ভালোভাবে গলিয়ে নিই আমি, তারপরে অন্যান্য মশলা অ্যাড করে দিই। শুধু চিকেন রান্না করবো, কারণ ফ্রিজে ডাল রান্না করা ছাড়লে দিই, আর সবজি রান্না করা আছে, তো আর কিছু রান্না করার প্রয়োজন হবে না, বাচ্চারাগুলো খাবেই না, সেটাই খাবে। আর ডাল যখনই রান্না করে আমি 2 দিনের জন্য রান্না করে নিই, তুলে রাখি। তো এই যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, এরপর যা লাগে গুঁড়ো মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা ভুনে নিব। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে, তাহলে কিন্তু যে কোনো জিনিসেরই টেস্টটা ভালো আসে, এবং এই চিকেনটা খুব ভালোভাবে ভুনতে হবে, তারপরে ঝোলের পানি অ্যাড করতে হবে। আর এটাতে কিন্তু অনেক তেল ছিল মাংসটাতে,
হোক, আমার কিন্তু ঘাড়ে একটু প্রবলেম, মানে ঘাড় ব্যথা করে কেমন যেন, মোবাইল আমি দেখতেই পাই না বেশিক্ষণ, তার কারণে কারো ভিডিও এখন ঠিকমতো আমি দেখতেই পারি না, মানে মাথা হেলে কোনো কাজও করতে পারি না, ঘাড়ে রক টান পড়ে ব্যথা করে। তো এদিকে আমি কিন্তু মাংসটা করতে দিয়েছি, যেদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, যখন আমি চালু করে দেবো মেশিনটা, তো কাজের ফাঁকে ফাঁকে ভাবে সব কাজ করে নিচ্ছি, শুধু রান্না করে রান্না করে কিচেনে দাঁড়িয়ে থেকে সেটা না, ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজও সেরে নিচ্ছি। কাপড়গুলো আমি আগে দিয়ে রেখেছিলাম বেছে গুছে, এখন শুধু পাউডারটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে শার্প এক্সেল। আমি লিকুইডটা দিই না, আমি শার্প এক্সেল দিয়ে সবসময় ওয়াশিং মেশিনে ধুই কাপড়, শুরু থেকে আমি শার্প এক্সেল দিয়ে ধুই। তো আজকে যেহেতু ছুটির দিন, তো বাচ্চাদের ইউনিফর্ম আরও কাপড় চোপড় সব দিয়ে দিলাম। তো এমনি বেসিক্যালি আমি কাপড় কিন্তু বিকেল টাইমেটাই ধুই যখন হচ্ছে ফ্রি থাকি, তো আজকে যেহেতু রেডি করে রেখেছিলাম কাপড়, তো শুধু চালু করে দিলাম। মানে কিন্তু ভিডিওতে আমার খুবই কম থাকে যে আমি কাপড় ধুচ্ছি, সেটা কিন্তু ভিডিও করা হয় না, কারণ বিকেলে কিংবা সন্ধ্যায় সময় আমি বেশিরভাগ কাপড়টা ধুই। কেটে চালু করে দিলাম, এখন আবার আমি কিচেনে চলে যাবো, মাংসটা কষাতে দিয়ে এসেছি, তো একটু ভালোভাবে ভুনে নিব, এরপরে আমি ঝোলের পানি অ্যাড করবো। জিনিসই রান্না করার সময় যদি খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চিকেন বিফ যেটাই হোক না কেন, মশলা কিংবা মাংস বা যেটাই হোক না কেন, সবজি হোক, খুব ভালোভাবে ভুনতে হবে, মানে কষতে হবে, তাহলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হবে। যেটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেবো, এরপরে গরম পানি দেব, পাশে থেকে আমি গরম পানিটা তুলে দিয়েছি। কড়াইটা এত ভালো, এটা একটা কাশ্মীরি কড়াই, তো আমি দোকানটা যখন কিনে বলছি, তাতে রান্না করতে একটু লেগে যাবে না, একদম মানুষ ছিল মতো, সত্যি তাই একটু লেগে যায় না, কিন্তু খুবই ভালো কড়াইটা, এটার নাম হচ্ছে কাশ্মীরি কড়াই। যখন যতই কষা ভুনাই না কেন, একটু লেগে যায় না তোলাতে, তো ভাবছি আর দু একটা কিনে নিব রান্না করার জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।